হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, বড় বড় মতে আমরাও ভালো আছি। তো তোমাদের তো বলেছিলাম আমাদের আরও একটা গাছ আছে, ওই গাছের আম এখনও পাড়া হয় নাই, তো ফাইনালি পেরে আনা হয়েছে। তো এই যে দেখো, এখানে চারটা বস্তা, এগুলো একটু পরে আর কি সবগুলো মানে বাট করা হবে আমাদের চার ঘরে আর কি যা নেওয়া হবে। তো বাটটাট করে দেন নেওয়ার পরে সারাদিন এই আম দিয়ে আমরা সারাটা দিন আর পার করেছি আর কি। তো এই গাছের আম সাধারণত একটু টক টাইপের হয়, আর কাঁচা অবস্থাতে পেরে ফেলা হয়েছে এবার। আর একটু ছোট ছোটই, যেহেতু বৃষ্টি ঝড় হচ্ছে সব পড়ে গিয়েছে, আর বেশিরভাগ মানুষ নিয়ে গেছে, এই জন্য বেশি হয়নি এবারও। তো এই জন্যই চিন্তা করলাম, যেহেতু এই গাছের আমটা একটু টক আর এটা দিয়ে শুধু আচার বানাইলেই ভালো হয়, এই জন্যই মা আজকে একদম ঝুড়ি আচার দিবে। মানে আমাদের আগের বছর আচার দেওয়া আছে, এগুলোই শেষ হয়নি, এই জন্য এবার চিন্তা করলাম যে একটু অন্য টাইপের আচার দিই, যেটা আর কি ফাইনালি খেয়ে মানে থাকবে অনেক দিন, আবার খেয়ে ফেলাও যাবে। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, ঝুড়ির মিষ্টি আচারটা কীভাবে তৈরি করে। তো আমি এখানে যা যা লাগবে দেখতেছি, তো রসুন, কাঁচামরিচ, সাথে চিনি, সরিষার তেল, এরপর এখানে পাঁচফোড়ন ফাঁকি করে নিয়েছি, আর এদিকে যে সরিষা বেটে নিয়েছি, আর হলো লাগবে বিট লবণ। তো বিট লবণের যে একটা বোতল আর কি আছে, যতটুকু লাগবে তো দেখিয়ে দিব। আর সাথে এখানে যে মরিচ নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমরা মানে 6-7 কেজির উপরে না হয়ে গেছে, মানে এগুলো ভালো করে ধুয়ে তারপরে একদম কাপড়ের ভিতরে নিয়ে চিপড়িয়ে রেখে দেওয়া হয়েছিল, মনে হয় 2-3 ঘন্টা, মানে যত পানি আছিল এগুলো বের করা হয়েছে টক পানিটা। তো আমি এই যে এখন সরিষার তেলে সবগুলো আর কি কাঁচামরিচ আর রসুনগুলো দিয়ে দিলাম, মানে আলাম যেগুলো আর কি, এরপরে যে দিয়ে দিচ্ছি সরিষা, এগুলো আর কি মশলাগুলো আর কি কষিয়ে নিচ্ছে আর কি। তো যাই বলতেছিলাম যে এই গাছের আমগুলো সাধারণত পাকলেও দেখা যায় একটু টক মিষ্টি হয়ে থাকে, আর আমার টক মিষ্টি এত ভালো লাগে না, আর এত খাওয়া হয় না। একটু মিষ্টি আমটাই যা আমরা সবাই ঘরের খেতে পারি, টক মিষ্টিটা এত খাওয়া হয় না, এই জন্য এই গাছের আম দিয়ে আর কি সবসময় আচারই তৈরি করা হয় বেশিরভাগ। আর যেটা পাকে মানে পাকানো ছিল সেগুলো দিয়ে আমরা আর কি বর্তা টর্তা করে খেয়ে ফেলি। আর এই গাছের আম আর কি বেশি দিন মানে রেখে রেখে যে খাবো ওই রকমও না, মানে দেখা যায় কি কাঁচা অবস্থাতে পেরে ফেলা হয়, তো বেশিরভাগ নষ্টই হয়ে যায়, এই জন্য আর কি আচারটাই বেশি তৈরি করা হয়। তো এরপরে যে দেখো, আমি এখানে গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি, হালকা হলুদ দিয়ে দিচ্ছি, গুঁড়ামরিচটা দেওয়া হচ্ছে কারণ কালারটা সুন্দর আসার জন্য, আর হলুদ তো দিচ্ছি মানে এটা জানোই হলুদটাও একটু কালার মানে দুটোটাই ভালো রাখে কালারটা। আর এখানে ধনিয়ার গুঁড়োও দিয়ে দিচ্ছিলাম সাথে। তো আমি এখন ওই যে সবগুলো আম দিয়ে দিব, আর এখানে মানে 7-8 কেজির উপরে আম দেওয়া হয়ে গেছে। আর দেখো, আম মানে কুচি কুচি করে পোলে নেওয়া হয়েছে, তো আর বেশি বড় তো হয়নি এবার আম বললামই। এরপরে যে সবগুলো গুঁড়ামরিচে দিয়ে দিলাম, মানে ঝাল যেরকম খাবা সেই রকম পরিমাণে দিবা, মানে যে যেরকম খায়। তা আমরা এবার আর কি লিমিট অনুযায়ী রেখেছি, বেশি ঝালও দিইনি বেশিও না। তো এখানে আমি এই যে 2 চামচের মতো করে আর কি দিয়ে দিচ্ছিলাম বিট লবণ, 2-3 চামচের মতো। এরপর চিনি অ্যাড করে দিচ্ছি, তো চিনিটা যেহেতু একটু গোল গলবে পানি, এই চিনি থেকে পানি বের হবে, তো এই জন্য আর কি চিনিটা দিয়ে দেওয়া হচ্ছে। আর চিনিটা দেওয়ার পরেও কিন্তু প্রচুর নাড়তে হবে, আর আম থেকেও একটু পানি বের হবে, ওইটাও শুকাতে হবে। তো ভালো করে যে দেখো, আমি একদম শুকনা শুকনা করতেছি যাতে আমটার মধ্যেও পানি না থাকে। তো এই যে মা এখন ভিনেগার দিয়ে দিচ্ছে আর কি সবার শেষে, যাতে আমটা আচারটা নষ্ট না হয়ে যায়, বেশি দিন পর্যন্তই রেখে খেতে পারি। তো এই জন্য এখানে 3 মুখার মতো আর কি করে চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছিল, আর সবার শেষে নামানোর। দেখো, আম কিন্তু হয়ে গেছে আচার, আরেকটা জাল দিয়ে পরে তোমরা চাইলে আরেকটা জাল দিয়ে নিতে পারো, বা না চাইলেও হবে, এটা ঠান্ডা হলে দেশ পরে ঝাড়ে ভরে নিতে পারো। তো সবার শেষে যে পাঁচফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে, পাঁচফোড়ন না দিলে তো আচার আচারের মতোই ফ্লেভার আসে না। আসলে দেখো কত সুন্দর হয়েছে আচারটা, আর খেতে অনেকটা আসলে সুস্বাদু হয়েছে, আমার তো খুব মানে এখনই মন চাচ্ছে খেতে।
তো আমার সব মানে আচার ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে আমি দুইটা ঝাড়ে ভরে নিয়েছি, তো এই একটা ঝাড়ে ভরেছি কাচের বোমে আর কি, ভরে নিয়েছি কাচের বোম ছিল মানে ছিল না, মা আবার আনতে গিয়েছিল, তো দেন এই দুইটাতেই ভরে নিয়েছি। আর এটাতে প্লাস্টিকেরটা আপাতত ভরেছি, মানে আরেকটা দিয়েছে মা আর কি কেটে, এটা তো দেখানোর মতো কিছুই নাই, এই জন্য আর দেখায়নি। ওইটা আর আচার ওইটাও আমার 3-4 কেজির মতো দিয়েছে মা, সুখী আর কি যেটা করে আর কি। আর এটা তো দেখানোর মতো কিছুই না, এটা সবার ঘরে ঘরে তৈরি করা হয়, তো অনেকে ঝুড়ির মানে ঝুড়ি মিষ্টি আমের আচার জানে না, এই জন্যই আর কি দেখালাম তোমাদের রেসিপিটা। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার পূর্ববর্তী পেজটাও ফলো করে দিও মানে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখে থাকবে তারা ফলো করে দিও। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। তো আজকের মতো ভালো থাকো সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো, আল্লাহ হাফেজ।